আজকে আমি স্পেশালি বংশী এবং ব্রজবাবুর জন্যই খেলনাটা নিয়ে এসেছি, কারণ ওদের দুজনেরই এবছর প্রথম পুজো। যদিও পুজো বলতে আমাদের সেরকম কিছুই নেই, এবছর তো আরোই নেই, তার কারণ বটা চলে গেছে আমাদেরকে ছেড়ে। আরও নানান চারপাশে যা ঘটনা ঘটছে তাতে একেবারেই কোনো কিছুর মধ্যে নেই, কিন্তু আমরা শুধু নিজেদের মধ্যে কিছুটা ভালোভাবে থাকতে চাই, এটুকু নিয়ে চাওয়া। এই বিশেষ করে বংশীর পাটা সেরে উঠছে, আর ব্রজবাবু একটা নতুন জামা পরেছে, তার ব্রজবাবুর মাসিমণি এটা পাঠিয়েছিল, সৌমী মাসিমণি, সেটা আজকেও প্রথম দিন পড়েছে, ষষ্ঠীর দিন। তো ওদের জন্য স্পেশালি এই খেলনাটা, বাদবাকি বিনোদিনী বনলতা সবাই খেলতে পারে খেলনাটা, কিন্তু এই দুটোই সব থেকে বেশি খেলতে ভালোবাসে, তাই ওদের জন্যই এই খেলনাটা এনেছি কালকে, আজকে দিলাম। যে ওরা দেখছি, দেখলাম যে দিয়ে দেখলাম সত্যি ওরা খুব এনজয় করছে, এই সব দেখলেই মন ভালো হয়ে যায়। এটাই যদি মনে করা হয় পুজো, তাহলে এটাই পুজো, এর বাইরে আর কিছু নেই। এবার কিছুটা ভালো থাকতেই হবে, তার কারণ ওদের জন্যই ভালো থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, সেটাই চেষ্টা করে যাচ্ছি সর্বক্ষণ। তো এই যে এখন এটা দেখছি, দেখে কিছুটা মন ভালো হচ্ছে। আর আরেকজন তিন ঠ্যাং নিয়ে, সে তো মানে কিছু বলার নেই তাকে, প্রচুর স্ট্যামিনা তার, প্রচুর স্ট্যামিনা। আবার কদিন, আর দুদিন বাদে ওর ড্রেসিং হবে, মানে ডাক্তারবাবু বলেছেন 6 দিন অন্তর এবার এখন ড্রেসিং করা, তো যেটা একদিন অন্তর একদিন হচ্ছিলো, 2 দিন অন্তর হচ্ছিলো, এখন সেটা 6 দিন অন্তর হবে ড্রেসিং। আর এক্সরে রিপোর্ট তো ভালো, যেটা আমি সবাইকে আগেই জানিয়েছি যে এক্সরেতে ওর হাড়টা জোড়া লেগে গেছে, কিন্তু তবুও ওকে সাবধানে রাখতে হবে, আরও 2 সপ্তাহ তো বটেই, তারপরে ডাক্তারবাবু বুঝবেন যে কি করবেন। তো খেলনাটা নিয়ে এখন কি, বংশীবাবুর ভীষণ পছন্দ হয়েছে খেলনাটা, আর ব্রজবাবুরও খুব পছন্দ হয়েছে। দেখো স্পিড, দেখো কি স্পিড, এটা খুব ভালো খেলনা হয়েছে, তার কারণ হচ্ছে কোনো মানে বলগুলো বেরিয়ে হারিয়ে যাওয়ারও ভয় নেই, কিছু নেই। দেখো এটা বসে বসে খেলতেও পারবে, আমি এটাই ভাবছিলাম যে কি এমন খেলনা যে বসে বসে খেলবে, তা সে কি বসা, সে তীর বেগে ছোটাছুটি করছে খেলনা নিয়ে। দুজনেরই খুবই পছন্দ হয়েছে, খুবই পছন্দ, তাই তো। যাক, খেলনাটা আনাটা সার্থক। যে কোনো কিছু কেনার আগে আমি ভাবি যে ওদের আলটিমেট ভালো লাগবে তো, সেটা সেটা যতক্ষণ না হয় ততক্ষণ টেনশান চলতে থাকে, কাল থেকে ভাবছি, আস্তে আস্তে বের করলাম, হট করে কোনো কিছু তো একটা একবার ভয় যদি পেয়ে যায় তাহলে আর সেটার ধারে কাছে ঘেঁষে না, সেই কারণে আস্তে আস্তে বের করে শান্তভাবে রাখলাম যে হ্যাঁ ঠিক আছে। তারপরে দেখলাম যে না, ব্যাপারটাতে ওরা মজা পেয়েছে। একজনকে দেখো, কেউ বলবে ওর পায়ে ব্যথা, কেউ বলবে, স্পিড দেখো,